ওয়েলকাম টু লেট নাইট মিস্ট্রি। আজকে আপনারা শুনবেন প্রণয় মজুমদারের লেখা শেষ তারানাথ তান্ত্রিকের গল্প রাগ ভৈরব। গল্পের মধ্যে কী রয়েছে জানতে গেলে আপনাদের শুনতে হবে আমাদের আজকের গল্প। আজকের গল্পের সূত্রধার আমি রক্তিম, তারানাথ তান্ত্রিকের চরিত্রে দীপম। তাহলে দেরি না করে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, প্রণয় মজুমদারের কলমে তারানাথ তান্ত্রিকের শেষ গল্প রাগ ভৈরব। ধর্মতলায় এসেছিলাম অফিসের একটা কাজে। চৈত্র মাস প্রায় শেষের মুখে, অফিসের কাজ মিটিয়ে বেরোতে বিকেল হয়ে এলো। এই চৈত্র মাসের অসহ্য গরমের মধ্যে প্রাণ জড়িয়ে দিল এক ঝলকা জলো বাতাস। দেখলাম ঈশান কোণে কালো মেঘের ঘনঘটা চোখে পড়ার মতোই, দূরে বুঝি কোথাও বৃষ্টি হয়ে গেছে দুই এক পশলা। বাতাসে তারই সোঁদা গন্ধ বেশ টের পেতে লাগলাম। জোরে জোরে হাওয়া বইতে লাগলো। এমন সময় কেন জানি না হঠাৎই তারানাথের কথা মনে পড়ল। মটলেনটা কাছেই, ঝড় বৃষ্টিও শুরু হলো বলে, না একবার ঢুঁ মেরে এলে কেমন হয়। খেয়াল হলো গতবার তারানাথের বাড়ি থেকে বেরোনোর সময় চারি খুব করে বলে দিয়েছিল পরের বার আসার সময় তার জন্য রং বেরঙের উলের সুতো কিনে নিয়ে যেতে হবে। অতএব একটা দোকান থেকে বেশ কয়েকটা রাঙা উলের মতো সুতো, আর তার কাছেই একটা তেলে ভাজার দোকান থেকে গরম গরম মাংসের চপ কিনে সটান হাজির হলাম তারানাথের বাড়িতে। সেখানে গিয়ে খেয়াল হলো তারানাথের পাসিং শোয়ের কথা দিব্যি ভুলে মেরেছি, কিন্তু এখন আর কি করা, অগত্যা দরজায় ঘা দিলুম। দরজা খুলল চারি, প্রথমেই বলল, কাকাবাবু আমার উলের সুতো। ওর উলের সুতো সঙ্গেই ছিল, তাও মজা করে বললাম, এই যা দিব্যি ভুলে গিয়েছে দেখেছো, পরের বার ঠিক। রোজ রোজ আপনি ভুলে যান কিন্তু, বেশ পরের বার কিন্তু মনে করে আনবেন, ভুলে যাবেন না যেন। আসুন ভেতরে আসুন। আমি ব্যাগ থেকে রঙিন সুতো বের করে তার হাতে দিতেই তার মুখখানা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আমাকে বসার ঘরে এনে সে ভেতরে চলে গেল। দেখলাম জানালার কাছে দাঁড়িয়ে এক মনে কি যেন শুনছে তারানাথ, আমিও কান খাড়া করে শুনতে লাগলাম। দূরে কোথাও গ্রামোফোনের রেকর্ডে শাস্ত্রীয় সঙ্গীত বাজছে, সেই সুরেলা ক্ষীণ শব্দপ্রবাহকেই যেন বিভোর হয়ে আত্মস্থ করছে তারানাথ। তাকে বিরক্ত করতে মন চাইল না, চুপ করে বসে পড়লাম। একটু পরে তারানাথ জানলার দিক থেকে মুখ ফেরাল, তো দেখলাম আমায় দেখে তো আশ্চর্য হলোই না, বরং বলল, ইয়ে আমার পাসিং শোয়ের কথা তো দিব্যি ভুলে গেলে। আমি ঠিক কি বলবো তা ভেবে পেলাম না, মানে আপনি কি করে, আমি তো। আমায় থামিয়ে দিয়ে তারানাথ বলল, থাক ওসব কথা, বৃষ্টি নামবে, চলো জমিয়ে বসে একটু আড্ডা দেওয়া যাক। বাইরে শুরু হলো বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। বললাম, আচ্ছা তারানাথ, শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আপনার ঝোঁক আছে নাকি? থাকবে না কেন, এও তো এক প্রকারের সাধনায়, ঈশ্বরের চরণ স্পর্শ করবার এমন সুযোগ আর দ্বিতীয়টি নেই। এই যেমন। তারানাথের কথা শেষ হওয়ার আগেই দরজায় ঘা পড়ল। ওই আর একজনও এলেন, যাক ভালোই হলো। দরজার শব্দ শুনে চারি এসে দ্বিতীয়বার দরজা খুলে দিল। অবাক হয়ে দেখলাম কিশোরী। তারানাথের দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে নীরবে হাসছে। কিশোরী ঘরে এসে ঢুকল, বলল, হে হতচ্ছাড়া বৃষ্টি, আসবার সময় পেলি না? তারপর আমায় দেখে অবাক হয়ে বলল, এগি তুমি কতক্ষণ? আমি বললাম, বৃষ্টিকে আর গালমন্দ করে কি হবে ভায়া, তার চেয়ে বরং এসো জমিয়ে বসো তো দেখি। তারপর তারানাথের দিকে ফিরে বললাম, হ্যাঁ কি যেন বলছিলেন? ঝড় থেমে গেল, বাইরে মুষলধারে বৃষ্টি নামল। চারি এসে একটা মোমবাতি ঘরের মাঝখানেই রেখে দিয়ে গেল। তারানাথ কিশোরীর দিকে চেয়ে বলল, কই এ দাও। কিশোরী মন্ত্রমুগ্ধের মতো
পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে এগিয়ে দিল। বলল, ও পাঞ্জাবির পকেটটা উঁচু হয়েছিল, ঠিক ধরেছেন। তা যাক, কী কথা হচ্ছিল? আরে তারানাথের সঙ্গীত চর্চা। হ্যাঁ বলো কি ভায়া, তারানাথ আবার গান? সে কি তারানাথ, এগুনো আছে নাকি? তারানাথ এদিকে নির্বিকার, প্যাকেট থেকে একটা পাসিংশো বের করে তা ধরালো। তারপর বলল, সঙ্গীত সাধনা সেভাবে কখনো করিনি বটে, তবে যে সঙ্গীত সাধনায় ঈশ্বরকে স্পর্শ করা যায় সে সঙ্গীত শুনবার সৌভাগ্য হয়েছিল একবার। আমি জানতাম আপনি সাধক, আপনি যে মশাই গায়ক এ তো জানতাম না। আমি গায়ক নই, তবে সঙ্গীতের যে সুর মূর্ছনা ঈশ্বরের পাদ স্পর্শ করা যায় সে সঙ্গীত গাইতে পারলে বুঝতাম এ জীবন ধন্য হলো। তারানাথ মজ করে সিগারেটের শেষ টান দিয়ে সেটাকে নিঃশেষ করে গুঁজে রাখল নারকেলের মালায়। ঘরের ভেতর মোমবাতির শিখাটি অকম্পিত, স্থির আর উজ্জ্বল হয়ে জ্বলতে লাগল। তারানাথ বলতে শুরু করল, তবে শোনো, সেবার খুব শখ হলো বর্ধমানের মন্তেশ্বরে কালীর গাজন দেখব। যদিও গাজন মূলত শিবের পুজো আরাধনাকে কেন্দ্র করেই হয়, তবু মন্তেশ্বরে প্রায় 300 বছর ধরে এই ব্যতিক্রমী উৎসব পালন হচ্ছে। গ্রাম আর জন এই দুই মিলে গাজন, অর্থাৎ সাধারণ গ্রাম বাংলার মানুষের উৎসব আর কি। যাই হোক, গাজন দেখে ভিড়ছি। এমনি চৈত্র মাসের শেষ, খবর পেলাম প্রায় 40 ক্রোশ দূরে দ্বারকেশ্বর নদের ধারে প্রতাপপুরে একজন তান্ত্রিক নাকি ডেরা বেঁধেছেন। তোমরা তো জানো সাধকদের প্রতি আমার এক বিশেষ টান বরাবরই ছিল, বিশেষ করে সে সাধক যদি আবার তন্ত্র সাধনা করেন তাহলে তো আর কথাই নেই। অতএব সেদিনই বেরিয়ে পড়লাম, দামোদরের তীরে রাতটা কাটিয়ে ভোর রওনা হলাম প্রতাপপুরের উদ্দেশ্যে। সেই দিন প্রতাপপুর পৌঁছাতে পারলুম না, দ্বারকেশ্বরের তীরে পৌঁছালাম বেলাটুকরি নামের একটা গ্রামে। বেলাটুকরি থেকে প্রতাপপুর মাত্র 1 ক্রোশের পথ, কিন্তু সেই পথ ভীষণ জঙ্গলাকীর্ণ। আর তাছাড়া সারাদিনের পরিশ্রমে ক্লান্ত আমি দ্বারকেশ্বরে চড়া এসে সেই যে বসে পড়লুম, আর উঠতে মন চাইল না। দ্বারকেশ্বর বর্ষা পুষ্ট নদী, স্বভাবতই গ্রীষ্মের শুরুতে সেখানে জলের আশা করা নিতান্তই মূর্খামি ছাড়া আর কিছুই নয়। যত দূর চোখ যায় দু দু করছে বালির চড়া। তখন সন্ধ্যে নেমেছে, নির্জন জনমানবহীন নদী প্রান্তরে ফুটফুটে জ্যোৎস্না লোকে যেন দিগন্ত বিস্তৃত মায়াজাল রচনা করেছে। সেখানেই খানিকক্ষণ বসে রইলুম। নদী থেকে খানিক দূরে যেখান থেকে জঙ্গলটা শুরু হচ্ছে সেখানে এক পুরনো নাট মন্দির আসার পথে লক্ষ্য করেছিলুম। এখন উঠে গিয়ে সেইখানেই আশ্রয় নিলুম। নাট মন্দিরটা পরিত্যক্ত, গ্রামের কেউ বড় একটা এদিকে আসে বলে মনে হলো না। নিজেই খানিকটা জায়গা পরিষ্কার করে চাটাই পেতে বসে পড়লুম। খানিক পরে গ্রামের কিছু লোকজনকে আসতে দেখলুম। তাদের মুখে শুনলুম তারা নাকি আমাকে নদীর এপারে আসতে দেখে দল বেঁধে এসেছে আমারই সন্ধানে। ব্যাপার কি কিচ্ছু বুঝতে পারলুম না। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার আপনারা? মশাই কি চত্বরে নতুন নাকি, তা এখানে কি রাত্রে থাকার চিন্তা করছেন? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো, কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধে মশাই থাকা তো দূরের কথা, রাত্রে তল্লাতে একা কেউ পা মারা তো সাহস পায় না, এইসব জায়গা ভালো নয়। ভালো নয় মানে? না ওই আর কি, তা আপনি তো ব্রাহ্মণ, চলুন না খেলো চাটুজের বাড়ি, আজকে রাতটা না হয় ওখানেই কাটাবেন। আরে কোনো চিন্তা নেই, আমার সব ব্যবস্থা করে দেবো, চলুন চলুন। দেখুন এভাবে হঠাৎ কারো বাড়ির আতিথ্য গ্রহণ আমি তো করি না, একটা তো রাত আমি ঠিক কাটিয়ে নেব। যারা এসেছিল তারা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো, তারপর যেমন এসেছিল তেমনই দল বেঁধে সব ফিরেও গেল। মনে মনে ভাবলুম সত্যি কপাল বটে, যেখানেই যাই সেখানেই কিছু না কিছু ঘটবেই,
জায়গাটা ভালো নয় মানে কি? কি আছে এখানে? ক্রমে সব চিন্তা মন থেকে দূর হয়ে গেল। নদীর দিক থেকে ফুরফুরে একটা বাতাস এসে মনটা জুড়িয়ে দিচ্ছে। নাট মন্দিরের দেওয়ালে পিঠটা এলিয়ে দিলাম। পথের ক্লান্তিতে চোখটা যেন বুঝে এলো। সবে মাত্র একটু তন্দ্রা এসেছে, হঠাৎ একজনের ডাকে ঘোরটা কেটে গেল। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই! হ্যাঁ, কে? আমি গণেশ। ওই যে দলে সবার সাথে আইছিলাম, আমার গিন্নি আপনার জন্য কিছু খাবার পাঠিয়ে দিল। আসলে এইসব দিকে চট করে তো কেউ একা আসে না, তবে আপনি আছেন তাই নির্ভয়ে আইতে পারলুম। তা ঠাকুরমশাই, রাতটাকে এইখানে না কাটালেই নয়, চলেন না আমার সঙ্গে আমার বাড়ি। এসব জায়গা মোটেই ভালো নয়, গরিবের বাড়িতে না হয় আজকে রাতটা একটু কষ্ট করেই কাটাবেন। দেখো গণেশ, আমি ভবগুড়ে কত মাঠে ঘাটে রাত কাটিয়েছি, আর তাছাড়া তোমাদের কথা শুনে এখন আগ্রহ আরও বেড়ে গেছে। আমি তারানা চক্রবর্তী, ভয়কে ভয় পেতে আমি কোনো দিন শিখিনি, রাতে এখানেই কাটাবো, তুমি কিছু মনে করো না ভাই। একটা প্রদীপ জেলে দিয়ে গণেশ হতাশ হয়ে ফিরে গেল। আমি আশ্চর্য হয়ে গেলুম তার সাহস দেখে। একা এই রাত্রিরে এখানে এসেছে শুধু আমায় অভুক্ত থাকতে দেবে না বলে। সত্যি এমন মানুষ শট করে দেখা যায় না। খাবারের আয়োজন সামান্য, দুধ মুড়ি আর গুড়, খিদের মুখে এই যেন অমৃত। উপকরণ সব সঙ্গেই ছিল। খাওয়া দাওয়ার পর বাইরে বসে তামাক খেতে লাগলুম। নিস্তব্ধ রাত্রি, মৃদু হাওয়ায় জঙ্গলের দিক থেকে একটা সুবাস ভেসে আসতে লাগলো। চোখ বন্ধ করে আমি তা উপভোগ করতে লাগলুম। আহ, কি নৈসর্গিক নিশিযাপন! এইভাবে কতক্ষণ কেটেছিল জানি না, হয়তো একটু ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎই এক অপার্থিব সঙ্গীতের ধ্বনিতে ঘুমটা ভেঙে গেল। রাত তখন কত জানি না, চাঁদের আলোয় প্রকৃতি তখন যেন অন্য রূপ ধারণ করেছে, তার সাথে মিশে গেছে অদ্ভুত সেই সঙ্গীতের ধ্বনি। মনে হচ্ছে যেন স্বর্গলোক থেকে স্বয়ং কোনো দেবতা সমস্ত সুর তার গলায় দিয়ে গুরু গম্ভীর কণ্ঠে বিশেষ কোনো রাগ এক মনে রেওয়াজ করে চলেছেন। আমি সঙ্গীতের কিছুই বুঝি না, কিন্তু এটা বুঝলাম, কেমন এক অদ্ভুত আকুতি সেই সঙ্গীতের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে। কি এক কষ্ট যেন মিশে রয়েছে সেই গানের মধ্যে। আমারও যেন চোখ ফেটে জল আসতে লাগলো। এ কি গান? না কারুর গান, না না সত্যিকারের কোনো শিল্পীর সাধনা, তাই বুঝে উঠতে পারলাম না। শুধু মনে হলো গান যদি সাধনা হয় তবে সত্যি এ শিল্পী বড় মাপের সাধক। আমি বিভোর হয়ে শুনছিলাম, তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি আর খেয়াল নেই। ঘুম ভাঙল খুব ভোরে। প্রকৃতি দেবী তখন নিস্তব্ধতা ভঙ্গ করে ধীরে ধীরে জেগে উঠছেন। আমি ঘুম ভেঙে উঠে শুধু ভাবতে লাগলাম, কাল রাত্রে ঠিক কি ঘটেছিল? আমি কি স্বপ্ন দেখছিলাম, না সত্যি কোনো শিল্পীর গান শুনছিলাম? কি অদ্ভুত মাধুর্য সেই সঙ্গীতের! মনে মনে খুব রাগ হলো। রাগটা হলো গ্রামের লোকজনের ওপর, মৃতায় সব ভয় দেখিয়েছিল। কাল যদি ওদের কথা শুনতাম তাহলে কি এমন গান শোনার সৌভাগ্য হতো? যত সব বেলা গড়াতেই নাট মন্দিরের সামনে গ্রামের লোকেরা সব ভিড় জমালো। নিজেদের মধ্যেই খুব নিচু স্বরে কথা বলছিল তারা, তবে এইটুকু বুঝেছিলাম তারা কথাটা বলছে আমায় নিয়ে। খানিক অবিশ্বাস আর আতঙ্কের ছাপ স্পষ্ট তাদের চোখে মুখে। অনেকের অনেক রকম প্রশ্ন,
আমি কিভাবে একাই জঙ্গল কিনারে রাত কাটিয়েছি, রাত্রি কিছু দেখেছি বা শুনেছি কিনা, এমন আরও নানান প্রশ্ন। আমি কিন্তু তখনও কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম, সেই মায়াবী সুরের হাতছানি কেমন যেন অবশ করে রেখেছিল মনটাকে। তাই তাদের কতক কথা শুনলাম, কতক শুনলাম না, কোনো কিছুর উত্তর দিতে আর ইচ্ছে হচ্ছিল না। সেই নাট মন্দির ছেড়ে আর কোথাও যেতে মনও চাইল না। তারপর আস্তে আস্তে ভিড় পরিষ্কার হলো। দুপুরবেলায় গণেশ এসে হাজির। সে বলল, ঠাকুরমশাই, এই যে আপনার জন্য খাবার এনেছি। আমারও বেশ খিদে পেয়েছিল, তাই আর দেরি করলাম না। গণেশ একটু দূরে চুপ করে বসে রইল। তারপর খাওয়া হলে তামাক সাজালুম। এবার গণেশ বলল, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না ঠাকুরমশাই, আপনি এনে একা একা রাত কাটাই দিলেন। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি কিছুই শুনতে পাননি? হ্যাঁ, তা শুনতে পেয়েছি। পেয়েছেন? শুনতে পেয়েছেন? তা কি কি শুনলেন ঠাকুরমশাই? অপূর্ব সঙ্গীত, ওই দক্ষিণের জঙ্গলের দিক থেকে ভেসে আসছিল। মাতাল করা সে সুর ঠাকুরমশাই। ও ঠাকুরমশাই, ওই জঙ্গলের মধ্যে পাঁচ ক্রোশের মধ্যে কোনো জনমানুষের বাস নেই কো। এইবার আমার চমকে ওঠার পালা। বললাম, কি কি বলছো গণেশ? নিজের কানে শুনলাম আর তুমি বলছো? আজ্ঞা হ্যাঁ ঠাকুরমশাই, ঠিকই বলছি। ওই জঙ্গলে থাকার মধ্যে আছে একখান দেউল, লোকে বলে ভাঙা শিবের দেউল। বাপ ঠাকুরদার মুখে শোনা এই জঙ্গল নাকি অভিশপ্ত। রাতের বেলা তো দূরস্থ, দিনে মানাও একা কেউ ওই জঙ্গলে ঢুকতে সাহস করে না। আর যে গান আপনি শুনছেন, সেই গান এই গ্রামের অনেকেই শুনেছে। সেই গান কোনো মানুষের নয় ঠাকুরমশাই। আমি অবাক হয়ে বসে রইলাম। মানুষের গান নয়, এর অর্থ কি? দুপুরে খানিক ঘুমিয়ে নিয়ে বিকেল বেলায় গ্রামটা ঘুরে দেখতে লাগলাম। গণেশের সাথে দেখা হলো, সে তার বাড়ি নিয়ে গেল, গ্রাম্য গেরস্তের বাড়ি। ফেরার সময় সে সঙ্গে করে কিছু শুকনো খাবারও দিয়ে দিল। স্পষ্ট দেখলাম তার মুখে শঙ্কার ছায়া। ফিরতি পথে গিয়ে বসলাম দ্বারকেশ্বরের ধারে, কিন্তু কিছুতেই মনস্থির করতে পারছিলাম না। সন্ধে নামতে ফিরে এলাম নাট মন্দিরে, কিন্তু মনে যেন বিন্দুমাত্র শান্তি নেই। গতরাতের সেই গান কেবলই যেন এক তীব্র জাদু শক্তির বলে আমায় আকর্ষণ করছে। রাত বাড়তে লাগল, সঙ্গে আমার অস্থিরতাও। যেন সে প্রতীক্ষার প্রহর আর ফুরোয় না। আবার থেকে থেকে মনে হচ্ছে, আমি কেন অপেক্ষা করছি? কি আছে এই সঙ্গীতে যা আমাকে এমন করে আকর্ষণ করছে? ক্রমে রাত আরো গভীর হল। জঙ্গলের নিস্তব্ধতাকে খান খান করে কানে এলো সেই মধুর সঙ্গীতের ধ্বনি। মনের সমস্ত বন্ধনা আলগা হতে লাগলো ধীরে ধীরে। ধীরে ধীরে গুরু গম্ভীর নাদ সৃষ্টি করল অপূর্ব এক রাগ। মনে হলো ক্রমে সেই সঙ্গীত যেন কোনো গায়কের ক্রন্দন ধ্বনিতে পরিণত হয়েছে। কিসের এই বুক ফাটা কান্না যা তার সঙ্গীতে প্রকাশ পাচ্ছে? আস্তে আস্তে সেই গান থেমে গেল। প্রকৃতি আবার ধীরে ধীরে নিস্তব্ধতার চাদরে ঢেকে গেল। আমিও আস্তে আস্তে নিদ্রা দেবীর কোলে ঢলে পড়লাম। পরপর কয়েকদিনই একই ঘটনা ঘটতে লাগলো। এতদিনের সে সঙ্গীত যেন আমাকে নেশার মতন পেয়ে বসল। প্রতিদিন সন্ধে হতেই মন যেন অস্থির হয়ে উঠতে লাগলো রাত্রির প্রতীক্ষায়। প্রতিদিন গণেশ আসে নিয়ম করে দুবেলা খাবার নিয়ে।
মাঝে মাঝে তার বাড়ি যাই, এ কথা ও কথায় গল্প জমে ওঠে। তারপর ফেরার সময় হলে গণেশ আমায় সাবধান করে বলে, এ তো ভালো কথা নয় ঠাকুর মশাই, জঙ্গলের অপদেবতা। আমি কিছু উত্তর করি না, এসে তার বাড়ি থেকে বেরিয়ে আসি। অবশেষে একদিন বৈশাখ মাসের মাঝামাঝি ঠিক করলাম, এভাবে তো চলতে দেওয়া যায় না, কি আছে ওই জঙ্গলে আমাকে জানতেই হবে। সন্ধ্যে থেকে তৈরি হয়েছিলাম, রাত্রি তৃতীয় প্রহরে গান শুরু হলো। আমি উঠে পড়লাম, যেদিক থেকে গান আসছে কান সজাগ রেখে ধীরে ধীরে পা ফেলে সেই দিকেই এগিয়ে গেলাম। জঙ্গল খুব ঘন নয় বটে, তবে গা ছমছম করতে লাগলো। বেশ খানিকটা পথ হেঁটে হাজির হলাম একটা ফাঁকা জায়গায়। দেখলাম এক মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, মন্দির নয় বলা ভালো দেউল। বুঝলাম এই তবে সেই ভাঙা শিবের দেউল। জঙ্গলে প্রকৃতি আর সেই দৈব সুর দুই মিলে চারপাশের পরিবেশে যেন অদ্ভুত মাদকতা সৃষ্টি হয়েছে। ধীর পায়ে এগিয়ে গেলাম দেউলের কাছে। সেই আলো আঁধারিতে অবাক হয়ে দেখলাম গর্ভগৃহে ভাঙা শিবলিঙ্গের পাশে বসে একজন সঙ্গীত সাধক এক মনে রেওয়াজ করে চলেছেন। প্রকৃতিও যেন তার সেই রেওয়াজ শুনছে আর সঙ্গীতের তালে তালে দুলে উঠছে। তার চোখ বন্ধ, এক হাতে তানপুরা আর অন্য হাতে রেওয়াজের সাথে সাথে অদ্ভুত ভঙ্গিমায় ওঠানামা করছে। আমি আরো কাছে এগিয়ে গেলাম। এখন তার আর আমার মাঝে দূরত্ব বড় জোর পাঁচ হাত। আমি স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। তার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, সে এক মনে গাইতে লাগলো। সঠিক মন্ত্রোচ্চারণ শুনলে সত্যি মুক্ত হতে হয়, তেমনি মন্ত্রমুগ্ধের মতন বেশ কিছুক্ষণ আমি একভাবে সেইখানে দাঁড়িয়ে রইলাম। এভাবে কিছুক্ষণ চলার পর একসময় সে গান থামল এবং মানুষটি চোখ খুলল। জীবনে বহু সাধু সঙ্গ করেছি, ফলে ভয় কি জিনিস তা জানতাম না। আমি সরাসরি তার চোখের দিকে চাইলাম, সেও কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর সে আমাকে জিজ্ঞাসা করল, কে তুমি আর তোমার এখানে আসার সাহস কি করে হলো? আর তাছাড়া তুমি আমাকে দেখতেই বা পাচ্ছ কেমন করে? আমি স্থির গলায় উত্তর দিলাম, আমি তারানাথ, আপনার এই গানের আকুতি আমাকে এখানে টেনে এনেছে। আপনার এই গান বলে দিচ্ছে আপনি আপনি কিছু সন্ধান করছেন। তাতে তোমার কি? তোমার মতো এমন তুচ্ছ মানুষ আমার আকুতি জেনে কি করবে? তুচ্ছ না মহৎ সেটা আমি জানি না, কিন্তু আজ এখানে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি এবং আপনাকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, সেটাই কি প্রমাণ করে না কিছু দিব্য ক্ষমতা আমার মধ্যেও রয়েছে? ঈশ্বরের হয়তো এই ইচ্ছে। তুমি তুমি আর আমায় কি সাহায্য করবে? বহু যুগ ধরে আমি মুক্তির জন্য ব্যাকুল হয়ে রয়েছি, কিন্তু আমার মুক্তি নেই, ভৈরবের অভিশাপ লেগেছে আমার উপর। আমি আশ্চর্য হলাম, বললাম, ভৈরবের অভিশাপ কিভাবে নেমে এলো আপনার উপর? আপনি আপনি কি বলবেন আমাকে? আমি আমি জানি আপনি রক্ত মাংসের মানুষ নন, আমি উপলব্ধি করছি আপনি অতৃপ্ত প্রেত জনি প্রাপ্ত হয়েছেন। বেশ, তবে শোনো, আমার গুরু ছিলেন বর্ধমানের মহারাজ দেবচন্দ্রের উপদেষ্টা বিখ্যাত কমলাকান্ত ভট্টাচার্য। তার কাছেই আমি নাড়া বেঁধেছিলাম বছরের পর বছর ধরে, নিয়েছিলাম শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষ শিক্ষা। আমার শিক্ষা সম্পূর্ণ হওয়ার আগে
শেষ রাগ ছিল এই ভৈরব রাগ, বড় সাংঘাতিক এই রাগ। তবে একবার সিদ্ধ হতে পারলে এই রাগের দ্বারা ঈশ্বরকেও তৃপ্ত করা যায়। আমার গুরু আমাকে এই শিক্ষা দিতে রাজি হননি, কিন্তু আমি এক প্রকার জোর করি তার কাছ থেকে এই শিক্ষা আদায় করে নিই এবং এই দেউলে বসে শুরু করি আমার সাধনা। তারপর একদিন ভোর হতেই শুরু করি রেওয়াজ। ক্রমে আমি যেন আর আমার মধ্যেই ছিলাম না, ভেবেছিলাম সিদ্ধি লাভ আমি করবই। কতক্ষণ যেভাবে গিয়ে চলেছি আমি নিজেই জানি না। যখন খেয়াল হলো তখন চোখের সামনে দেখতে পেলাম এক অগ্নি বলয় আমার সামনে এসে স্থির হয়ে ধীরে ধীরে সেটা একটা বিশাল আকৃতির রূপ ধারণ করল। মহাভয়ঙ্কর সে তেজি মূর্তি, এক হাতে খড়গ আর এক হাতে ডমরু। আমি তখন অবিশ্রান্তভাবে গান গেয়ে চলেছি, কিন্তু এক সময় থামতে হলো। চিনতে পারলাম সেই মূর্তি অষ্টাঙ্গ ভৈরবেরই একজন। হঠাৎ সেই মূর্তি গর্জন করে বলে উঠল, আমার এই ভুলের ক্ষমা নেই। ক্রমে তার হাত থেকে সেই খড়গ নেমে এলো আমার গলায়, আমার শরীর দ্বিখণ্ডিত হয়ে পড়ে রইল। সিদ্ধি লাভ আমার হলো না। অতৃপ্তি নিয়েই প্রেত রূপে আমি এখানে বসবাস করে চলেছি বছরের পর বছর। আমি জানি না কি ভুল ছিল আমার সঙ্গীতে, তবে এইটুকু আমি জানি, ভৈরব রাগে সিদ্ধ না হলে আমার মুক্তি নেই। তাই আমি প্রেত হয়েও ভৈরব বন্দনা করে চলেছি। আমি চোখ বন্ধ করে এক মনে শুনে চলেছিলাম তার কথা। তার বর্ণনার গুণেই হোক বা কোনো অতি লৌকিক ঘটনার কারণে হোক, সমস্ত কিছুই চোখের সামনে ভেসে উঠছিল। এবার আমি চোখ খুললাম, দেখলাম আমার সামনে আর কিচ্ছু নেই, শুধু সেই ভাঙা শিবলিঙ্গ। আর সেই শিবলিঙ্গ থেকে 5 হাত দূরে বসে আমি সেই ভাঙা দেউলের মধ্যে। তখন পূবের আকাশে ভোরের আলোর রেখা দেখা দিয়েছে। মন্দিরের দেওয়ালে তখনও সেই একটাই ধ্বনি কেবল প্রতিধ্বনিত হচ্ছে, ভৈরবের হাতেই আমার মুক্তি, ভৈরবই পারেন আমায় মুক্তি দিতে। আমি দৃঢ় কণ্ঠে বলে উঠলাম, আমি চেষ্টা করব, আমি আহ্বান করব ভৈরবকে, তারপর সবই ঈশ্বরের ইচ্ছে। আমি ফিরে এলাম নাট মন্দিরে, মনে মনে ঠিক করেই ফেললাম এরপর আমার কি করণীয়। বেলা বাড়তেই আমি একবার গ্রামের দিকে গেলাম। কিছু জিনিস আমাকে সংগ্রহ করতে হবে, যেমন বেলকাঠ, একটা কোদাল, আরও বেশ কিছু উপকরণ। গ্রামে সব জিনিস জোগাড় করা খুব একটা কষ্টসাধ্য নয়। লক্ষ্য করলাম নাট মন্দিরে বেশ কিছুদিন কাটানোর ফলে গ্রামের লোকের মধ্যে এখন আমায় নিয়ে বেশ একটু সম্ভ্রম জেগেছে। তারা কিছুক্ষণের মধ্যে প্রয়োজনের তুলনায় অনেক বেশি জিনিস আমাকে জোগাড় করে দিল, কিন্তু আমার সাথে কেউ জঙ্গলের দেউলটার কাছে যেতে রাজি হলো না। অগত্যা একলাই সব বই নিয়ে যেতে হলো। আমি গতকাল যেখানে বসেছিলাম সেখানে বেলা থাকতেই কোদাল দিয়ে একটা হোমকুণ্ড কেটে রাখলাম, ভাঙা শিবলিঙ্গের সামনে কাঠগুলোকে সাজিয়ে রাখলাম। ঠিক করলাম সন্ধে হলেই আমি শুরু করব আমার কাজ। সেদিন সারা বেলা উপোস করে কাটালাম, বিকেলে আর কোথাও গেলাম না। নাট মন্দিরে বসে মনে মনে পূজোর প্রস্তুতি নিচ্ছিলাম। সন্ধে হইল, আমি কাছেই একটা জলাশয় থেকে স্নান করে এসে শুদ্ধ বস্ত্র পরলাম। তারপর আমার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেই দেউলে এসে পৌঁছালাম। সাধনা শুরু হতে এখনো অনেকটা সময় বাকি, সেই প্রেতের আবির্ভাবের আগেই আমায় আমার কাজ সম্পন্ন করতে হবে। বেলকাঠগুলোকে হোমকুণ্ডে সাজিয়ে আমি
প্রজ্জ্বলিত করলাম। অষ্টাঙ্গ ভৈরবের অধিপতি কাল ভৈরবের আরাধনার কিছু নিয়মবিধি আছে, সেই মতো নিজেকে শুদ্ধ করে মন্ত্রপাঠ করলাম। তারপর করতে হলো গণেশের আরাধনা। মনে মনে শিবলিঙ্গের দিকে তাকিয়ে বললাম, হে প্রভু, আমি যদি সৎ হই, আমার উদ্দেশ্য যদি মহৎ হয়, আর সত্যি যদি আমার মধ্যে কিছু বিশেষ ক্ষমতা থেকে থাকে, হে ভৈরব, আপনি আমার আহ্বান শুনুন, আপনি আমাকে পথ দেখান। ধূপ দীপ পুষ্প গন্ধ নৈবেদ্য এই পঞ্চবস্তু সহযোগে কাল ভৈরবের পুজোর নিয়ম। নৈবেদ্য দিতে হয় খাঁটি দুধের ক্ষীর দিয়ে। সমস্ত উপকরণ মজুদি ছিল, সেই মতো সব সাজিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কাল ভৈরবের বীজমন্ত্র জপ করতে লাগলাম। মহাকালং যচেদ্দবং দক্ষিণে ধূমবর্ণকম বিভ্রতং দন্ত খটঙ্গৌ দৃষ্টবিমুখনম শিশম ব্যঘ্রচম্রাবৃতকটিং তুন্দিলং রক্তবাসসম ত্রিনেতুমূর্ধং কেশঞ্চ মুণ্ডমালা বিভূষিতম জটবার্লস্তচন্দ্র খণ্ডমুগ্রম জলভিনম মহাকালং চচিদ্দবং দক্ষিণে ধূমবর্ণকম বিভ্রতং দণ্ডখটঙ্গৌ দৃষ্টভিকুমনকম শিশম ব্যাঘ্রচম্রাবৃতকটিং তুন্দিলং রক্তবাসসম ত্রিনর্দমূর্ধং কেশঞ্চ মুণ্ডমালাভিভূষিতম জটবার্লস্য চন্দ্র খণ্ডমুগ্রং জলভিনম। ওম ওম ওম। আমার ইচ্ছা শক্তি তখন চরমে পৌঁছেছে। মন বলছে তিনি আসবেন, পথ তিনি দেখাবেন নিশ্চয়ই। এক মনে জপ করে চলেছি, তারপর এক সময় গর্ভগৃহে কারোর উপস্থিতি টের পেলাম। ধীরে ধীরে চোখ খুলে দেখলাম একটা গোলাকার জ্যোতির্বলয় ভাঙা শিবলিঙ্গের উপরে অবস্থান করছে। ওই নৈসঙ্গিক আলোকখণ্ড ধীরে ধীরে একটা মানুষের রূপ নিতে লাগলো। চোখ ধাঁ দিয়ে গেল তার দিব্য জ্যোতিতে। তিনি যেন একটা যান্ত্রিক স্বরে বলে উঠলেন, কেন আমাকে আহ্বান করেছ, কি প্রয়োজন তোমার? আমি তাকে বললাম, আমি নিজের কোনো প্রয়োজনে আপনাকে আহ্বান করিনি। এক অভাগা প্রেত বহু বছর ধরে নিজের মুক্তির জন্য দিন গুনছে, তাকে মুক্তি কেবল আপনিই দিতে পারেন প্রভু, তাই আমি আপনাকে স্মরণ করেছি। ওর কোনো দিনই মুক্তি হবে না, ও দিনের পর দিন ভুল ভৈরব রাগের সাধনায় সিদ্ধি লাভ চেয়েছিল, এই ভুলের কোনো ক্ষমা নেই। আমি সঠিক ভৈরব রাগের শিক্ষা দিয়েছিলাম কিন্নরদের, সেই ভৈরব রাগের বিকৃত রূপ গাইবার স্পর্ধা দেখিয়েছে এই সাধক, তাও শিবলিঙ্গের সম্মুখে। মনে সাহস এনে ভৈরবকে বললাম, উনি তো ভুল করেছেন না জেনে, ওনার গুরু ওনাকে যে শিক্ষা দিয়েছিলেন তাই উনি সঠিকভাবে অভ্যাস করেছেন, এতে ওনার দোষ কি? আপনি আপনি একবার বিষয়টি ভেবে দেখুন, উনি তো সঠিক স্বরলিপি পাননি নিজের হাতে, সেই স্বরলিপি তো লুপ্ত প্রায়। আপনি স্বয়ং আশুতোষের অংশ, আপনার কাছে কি ভুলের ক্ষমা চাওয়া যায় না প্রভু? ভৈরব অনেকক্ষণ কোনো উত্তর দিলেন না, তারপর বলে উঠলেন, ঠিক আছে, আমি তোমার হাতে সঠিক ভৈরব রাগের স্বরলিপি দিচ্ছি। যেদিন আকাশে পূর্ণ চন্দ্র থাকা সত্ত্বেও পৃথিবীতে খানিকক্ষণের জন্য আধার নেমে আসে, সেই দিন সঠিক সময়ে এই রাগ সাধনা করতে পারলে আমি নিজে আসব এবং এই যন্ত্রণা থেকে মুক্তি দেব সেই প্রেতকে। দেখলাম এবার ধীরে ধীরে হোমকুণ্ডের ভেতর থেকে ভূজ্যপত্রের এক পুঁথি বেরিয়ে এলো এবং সেটি এসে পড়ল আমার কোলের ওপর। আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ততক্ষণে ভৈরব মিলিয়ে গেছেন শিবলিঙ্গের মধ্যে। আমি বিভোর হয়ে বসে রইলাম। তারানাথ তার গল্প থামাল। বাইরে বৃষ্টিটাও ধরে এসেছে। তারানাথ উঠে গিয়ে জানলাটাও খুলে দিল। অমনি ঘরের গুমোট পরিবেশটা বদলে গিয়ে একরাশ ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করল।
আচ্ছা তারানাথ, ভুল ভৈরব রাগের ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। তারানাথ একটু জল খেল, তারপর একটা পাসিং শো বার করে আরামে সুখ টান দিতে লাগল। চারি এসে তিনজনের জন্য মাংসের চপ আর তিন কাপ চা রেখে দিয়ে গেল। তারানাথ বলল, বেশ শুনো তবে, ভৈরব বহু প্রাচীন রাগ, সঙ্গীত পারিজাত মতে এই রাগের ঋষভ ও পঞ্চম বর্ষিত। এই মতে ভৈরব ঔরব জাতীয় রাগ। রাগমালায় শুদ্ধ ভৈরব হিসেবে যে রাগের বর্ণনা পাওয়া যায় তাতে কোমল গান্ধার ও কোমল নিষাদের ব্যবহার দেখা যায়। আধুনিক ভৈরব রাগের ঋষভটি অতি কোমল ঋষভ এবং আন্দোলিত হয়ে ব্যবহৃত হয়। এই রাগের প্রকৃতি গম্ভীর। ভারতীয় রসশাস্ত্রে এই রাগকে বলা হয় করুণা ও নৈরাশ্যের প্রতীক। হয়তো একসময় ভৈরবের চলন তেমনটাই ছিল, কিন্তু বর্তমানে সকালে রাগ হিসেবে যেভাবে ভৈরব পরিবেশন করা হয়ে থাকে তার ভেতরে থাকে গম্ভীর এবং গভীর প্রশান্তির ছায়া। রাত্রি এবং দিনের সন্ধিলগ্ন এই সঙ্গীত পরিবেশনের আদর্শ সময়। তারানাথ চায়ে চুমুক দিল, দেখা দেখি আমরাও চুপচাপ চা পান করতে লাগলাম। তারপর পেয়ালাটা নামিয়ে রেখে একটা সিগারেট ধরিয়ে তারানাথ আবার বলতে শুরু করল, শোনো, ভৈরব চলে যাওয়ার পর অনেকক্ষণ সেখানেই বসে রইলাম। তারপর এক সময় খেয়াল করলাম আশেপাশের প্রকৃতি তার রূপ পরিবর্তন করেছে। সেই প্রেত আজও এসেছে, সে শুরু করবে তার সাধনা। আজ আমি তাকে থামিয়ে দিলাম, বললাম, আপনি এতদিন ভুল ভৈরবরা গিয়ে চলেছেন, আপনি এতদিন যেটা গিয়েছেন সেটা ভৈরবের বিকৃত রূপ, আসল ভৈরব রাগ নয়। আমি সাধনার মাধ্যমে ভৈরবের দর্শন পেয়েছি, তিনি আমার হাতে সঠিক স্বরলিপি তুলে দিয়েছেন, এই স্বরলিপি আপনার মুক্তির রাস্তা। যদি পারেন তাহলে স্বরলিপি রপ্ত করে সঠিক রাগ সাধনা করুন, তাতেই আছে আপনার মুক্তি। ভৈরব আমাকে বলেছেন তিনি এমন দিনে আসবেন যেদিন আকাশে থাকবে পূর্ণচন্দ্র, আর কিছুক্ষণের জন্য আকাশে পূর্ণচন্দ্র থাকা সত্ত্বেও পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। অর্থাৎ এটা একটা দিনই হয় যেদিন কিনা চন্দ্রগ্রহণ হয়, আর সামনে চন্দ্রগ্রহণ আজ থেকে ঠিক কয়েকদিন পর। তাই এই অতি অল্প সময় আপনার হাতে আছে, সেই দিনই আপনার হয় মুক্তি নয়তো। আলো আঁধারিতে আমি সেই প্রেতের মুখ দেখতে পাচ্ছিলাম, সেই মুখে বিস্ময় এবং কৃতজ্ঞতা একই সাথে ঝরে পড়ছে। সে আর কোনো কথা বলল না, শুধু হাত বাড়িয়ে আমার থেকে সেই প্রাচীন স্বরলিপি গ্রহণ করল। তাকে বারবার সতর্ক করলাম, সাবধান করে দিলাম যে আর কিন্তু ভুল করার কোনো অবকাশ নেই। ফেরার সময় তাকে বললাম নির্দিষ্ট দিনে নির্দিষ্ট লগ্নেই হবে তার আসল পরীক্ষা, আমি সঠিক সময় আবার আসব। তাকে তার মতো করে সঠিক রাগ সাধনা চালিয়ে যেতে বললাম, আর এও বললাম এক ফোঁটা ভুল হলেও তার মাশুল স্বরূপ পড়তে হবে ভৈরবের কোপে। বললাম, ও হ্যাঁ, আর একটা অনুরোধ করছি, আপনি এই সাধনা করবেন অত্যন্ত গোপনে, কাউকে আপনি এই সঙ্গীত শোনাবেন না, কিন্তু সঠিক প্রস্তুতির পর একেবারে সঠিক স্বরলিপি শুনবেন ভৈরব স্বয়ং। চিন্তা নেই, নির্দিষ্ট দিনে আমি আবার আসব। গণনা করে দেখলাম এর বেশ কিছুদিন পর চন্দ্রগ্রহণ তিথি, ব্যতিপাত যোগ। তোমরা ব্যতিপাত যোগ কি জানো তো? ব্যতিপাত অর্থাৎ বিপত্তি বা বাধা। যাক সে কথা, এইভাবে বেশ কিছুদিন কাটল। জঙ্গলের দিক থেকে আর কোনো শব্দ আসে না, গ্রামের মানুষ আমাকে ভগবান রূপে পূজো করতে লাগলো, কারণ আমি আসার পরে যুগ যুগ ধরে চলাই অতিলৌকিক গান হঠাৎ থেমে গেছে। তারা ভাবছে আমি হয়তো এমন কিছু করেছি যাতে এই গান বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি আসল কথা বুকে চেপে রইলাম। আর ঠিক একদিন পরেই গ্রহণ, আর সেই দিনে আমার জন্য যে কি অপেক্ষা করছে আমি জানি না। ভগবানকে ডাকা ছাড়া আর কোনো রাস্তাই খোলা নেই, এখানে হয় মৃত্যু নয়তো জয়ের আনন্দ। অবশেষে এলো সেই দিন,
আমি সমস্ত দিন উপোসে কাটিয়ে এক মনিষ্ঠ নাম জপ করতে লাগলাম। গ্রহণ শুরু হলো, তারপর রাত্রি প্রায় 3 প্রহরে গ্রহণ কেটে গিয়ে চাঁদ দেখা গেল। ফুটফুটে জ্যোৎস্নায় ঢেকে গেছে ভাঙা শিবের দেউল। গণনা করে দেখলাম কেটে গেছে ব্যতিবাদ যোগও। খুব শুভ সময়, খুব শুভ সময়। প্রেত এক মনে চুপ করে বসেছিলেন। এবার তাকে শুরু করতে বললাম। ধীরে ধীরে কানে বাজতে লাগলো একটি বিশেষ রাগ। এই রাগ আর যেন গম্ভীর নয়, করুণার নৈরাশ্য যেন ঝরে পড়তে লাগলো এই সঙ্গীতে। আর এই রাগ যেন আরো বেশি শ্রুতি মধুর। কি যে আকর্ষণ এই রাগের তা আমি বলে বোঝাতে পারবো না। মনে হলো কোনো শিল্পী যেন এক নাগাড়ে ভৈরবের চরণ বন্দনা করে চলেছেন। নৈরাশ্যের অশ্রু ঝরে পড়ছে তার প্রত্যেকটা বিন্দু থেকে। আমি ওইদিকে ভৈরবকে মনে মনে স্মরণ করে যাচ্ছি, মনে মনে পাঠ করে চলেছি তার বীজ মন্ত্র। আগের বারেই রাগ শুনেছিলাম, এবারেও শুনছি, কিন্তু এই রাগ মনে হচ্ছে যেন অন্য জগতের। মনে হচ্ছে ধরাধামে শুধু আমি একমাত্র জীবিত ব্যক্তি। সমগ্র বিশ্ব প্রকৃতি যেন সেই সঙ্গীতের তালে তালে দুলতে লাগলো। ঠিক এই সময় পূবাকাশে হঠাৎ বজ্রপাতের শব্দ। মনে হলো মন্দিরটা জ্যোতির্লিঙ্গে পরিণত হচ্ছে। মনে হচ্ছে এই মন্দিরের মধ্যে একটা নয় 100 সূর্য যেন একসাথে উদয় হয়েছে। কিন্তু এই সাধকের যেন অন্য কোনো দিকে খেয়াল নেই, সে গান গিয়ে চলেছে এক মনে। আমার চোখ দিয়ে এক নাগারে বয়ে চলেছে অশ্রুর ধারা। স্বয়ং ভৈরব রাগ শুনছেন, এবং সেটি যে আদি ভৈরব রাগ সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। এবার সেই জ্যোতির্লিঙ্গ থেকে গম গম করে একটি আওয়াজ শোনা গেল, সাধু সাধু সাধু, আজ তুমি সিদ্ধ হয়েছ, তোমার ভৈরব বন্দনায় আমি সন্তুষ্ট। বৎস, এই নশ্বর পৃথিবীর মোহমায়া, এই দুঃখ যন্ত্রণায় জর্জরিত পৃথিবীর সমস্ত বন্ধন থেকে আমি তোমায় মুক্ত করলাম। আজ তুমি জন্মান্তরের বন্ধন থেকে মুক্ত হলে। এইবার ছিল আসল চমক। দেখলাম সেই প্রেত সাধক আস্তে আস্তে একটি ছোট্ট গোলাকার জ্যোতির্পিণ্ডে পরিণত হলো, এবং সেটি পরমাত্মার দিকে ধীরে ধীরে ধাবিত হয়ে শেষে পরমাত্মার মধ্যেই বিলীন হয়ে গেল। কিছুক্ষণের জন্য বিয়োবলয়ে বসে রইলাম। আমার চোখ বন্ধ হয়ে গিয়েছিল। মনে মনে ভাবলাম এই সাধনাই প্রমাণ করে দিল গানের মাধ্যমেও ঈশ্বর প্রাপ্তি ঘটে, এবং সঠিক রাগ বন্দনাই হলো ঈশ্বর প্রাপ্তির সবচেয়ে সরল উপায়। কিছুতে সেই ঘোর যেন কাটতে চাইছিল না। তারপর এক সময় হুঁশ ফিরল। পূবের আকাশে রক্তিম আভা দেখা দিল। প্রকৃতি হঠাৎ যেন পাখির কলতানে সজীব হয়ে উঠল। ভোরের শীতল বাতাস সমস্ত প্রাণটা যেন জুড়িয়ে দিল আমার। শিবলিঙ্গের দিকে ফিরে প্রণাম করতে যাব এমন সময় একটা অদ্ভুত ব্যাপার দেখে বেশ চমকে উঠলাম। ভাঙা শিবলিঙ্গকে যেন জুড়ে দিয়েছে অদ্ভুত জাদু বলে আমি অবাক হয়ে সেই দিকে চেয়ে রইলাম। আশুতোষ যেন আমার দিকে চেয়ে নিঃশব্দে হাসতে লাগলেন। সেই দিন আমি সেই স্থান ত্যাগ করি। এই ঘটনার মাস চারেক পর একদিন ওই পথে ফিরছিলাম। দ্বারকেশ্বর নদ তখন বেশ পুষ্ট হয়েছে। তার কিনারায় কাশফুলের অপূর্ব শোভা দেখলে মন জুড়িয়ে যায়। ফেরার পথে সেই পুরনো নাট মন্দিরে রাত্রি যাপন করবো বলে ঠিক করি। বেলা বেশ পড়ে এসেছে, কিন্তু নাট মন্দিরের কাছে পৌঁছে আমি তো অবাক। দেখি গ্রামের সব বয়স্ক লোকজন সেখানে বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে তারা সব আমায় ঘিরে দাঁড়ালো। কেউ প্রণাম করে, কেউ তার জীবনের সমস্যার কথা জানায়। সব মিলিয়ে বেশ বিপদ। গণেশের সাথে দেখা হলো। তার মুখে শুনলাম গত রাতে বেশ ধুমধাম করেই ভাঙা শিবের দেউলে নাকি পুজো হয়েছে। সে কিছুতেই ছাড়তে চাইল না, আমিও তাকে ফেরাতে পারলাম না। অগত্যা সে রাতটা তার বাড়িতে কাটিয়ে পরের দিন খুব ভোরে উঠে বেরিয়ে গেলাম জঙ্গলে, সেই ভাঙা শিবের দেউলে। তারপর বেরিয়ে গেলাম নতুন এক গন্তব্যের সন্ধানে। তারানাথ তার গল্প শেষ করল। বাইরে বৃষ্টি তখন একেবারেই থেমে গেছে। খোলা জানলা দিয়ে বৃষ্টির পরের জলো ঠান্ডা হাওয়া ঢুকে আসছে ঘরের ভেতর। তারানাথের গল্প বলার গুণে সমস্ত ঘটনা যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। এতক্ষণ শুনতে পাচ্ছিলাম
সেই অপূর্ব সঙ্গীত। কেমন যেন বিভোর হয়ে বসে রইলাম কিছুক্ষণ। তারানাথ ফস করে একটা সিগারেট জ্বালাল, তারপর কিশোরীর দিকে ফিরে বলল, ইয়ে বিশ্বাস হলো না তাই তো? কিশোরী কোনো উত্তর করল না, আমার মুখের দিকে চাইল। আমিও চোখের ইশারায় তাকে উঠতে বললাম। তারপর বড় রাস্তার মোড়ে এসে তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কিছু বললে না যে? ভৈরব রাগ যেন এখনো কানে বাজছে, কি করে এমন হলো বলো তো? এর উত্তর আমারও জানা ছিল না, অতএব চুপচাপ হাঁটতে লাগলাম। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমাদের সঙ্গে ছিলেন এখন গল্প থেকে সুমন, সাহিত্য সমাহার থেকে আকাশ, এছাড়াও আমাদের সঙ্গে ছিলেন দিব্যেন্দু, বর্ষা, বর্ণিশা, স্নেহাদ্রি, সৌরভ এবং হরর স্কোপ থেকে আমি রক্তিম। আজকের গল্পের নাট্যরূপ দানে ছিল বর্ষা, প্রচ্ছদ অঙ্কনে সৌম্যদীপ কুঁই, গল্পের নির্দেশনা, পরিচালনা ও আবহে শুভজিৎ বটব্যাল, শব্দ সংযোজন প্রিয়াঙ্কা কুণ্ডু। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, ততদিন সবাই ভালো থাকুন, সবাই ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।